माटी ओ परिवेश अनुकूले थाकाय फरिदपुरे दाना पेंयाजेर फलन बेश भालो हय। चलती मौसुमेओ जेलार प्राय 1900 हेक्टर जमीते एई पेंयाज आबाद हयेछे। एरि मध्ये फुल धरेछे ताते जा देखे कृषकेर मने बইছে प्रशांतिर सुबातास। परागायन शेषे पेंयाजेर एई सादा फुले धरबे कालो बर्णेर बीज। बीज परिपक्व होले ता माड़ाई करे घरे तुलबेन चाषीरा। ताई सकाल थेके सन्ध्या पर्यन्त फसलेर परिचर्याय व्यस्त कृषक। এবার আবার ফলন ভালো হইছে, এবার আবার আমরা আশাবাদী এবার বীজ ভালো হবে, কিন্তু যে মেঘলা মেঘলা করতেছে এর মেঘনা নামলি পরে আমাদের সমস্যা হবে। সবকিছু ঠিক থাকলে প্রতি বিঘায় 70 থেকে 80 হাজার টাকা খরচ করে 3.5 থেকে 4 লাখ টাকার বীজ ঘরে তুলতে পারেন কৃষক। আশা করতেছি যে ফলন ভালো হবে, 2 লাখ টাকা মন বিক্রি করব। 40 মন বীজ বেচে আমি মোটামুটি 2 লক্ষ টাকা করে বেচছি। চলতি মৌসুমে জেলায় ২৮০ মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এর আনুমানিক বাজার মূল্য ১১০ কোটি টাকা। পেঁয়াজ বীজের গুণগত মান অত্যন্ত ভালো। এই জেলায় যে পেঁয়াজ বীজ উৎপাদিত হয় তা থেকে কৃষকগণ মন প্রতি ১.৫ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা আয় করে থাকেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার পেঁয়াজের কদমের আকারও বেশ বড় হয়েছে। তাই প্রতি শতাংশ জমিতে অন্তত ৩ কেজি পেঁয়াজ বীজ পাওয়ার আশা করছেন কৃষকরা। প্রতি কেজির দাম প্রায় ৪,০০০ টাকা। এখন ফরিদপুর।